এটাই তো চাইলাম আমি। তুমি বাইরে বাপ, তোমার এই জেমনে মাইরা দিম। ওকে গাইস, গাইস কি অবস্থা সবার, সবাই কেমন আছো? আমি ভালো আছি। সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। কিন্তু আজকে কিন্তু আমরা করতে যাইতেছি ভাই আমাদের টগন গানের চ্যালেঞ্জ ভাই। শুধুমাত্র কিন্তু আমরা টগন দিয়ে পুরোটা ম্যাচ খেলবো ভাই। তো অত বক বক না করে ভাই আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দেই ভাই। ওকে ওকে গাইস, এটা নিয়ে কিন্তু আমাদের 4 নাম্বার ম্যাচ চলে ভাই। একটা চ্যালেঞ্জ ভিডিও বানাইতে দেয় মিউজিক আমাদের বিখ্যাত গান পাই না ভাই। ওই জায়গায় আমাদের সাথে কিন্তু একটা এনিমি নামছে ভাই। এখানে কি আছে নাই কিন্তু ভাই? ওই যে নিচে কিন্তু ফাইট অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের গানটা আমরা পাইনি। ওকে গাইস, ওরে আটকায় দেই জলদি। ওরে ভাই দুইটা তো ফার্স্ট আমরা নাইমা যাই এখান থেকে। এটা কি গান? ওরে M24 ভাই, M24 দিয়ে আমরা কি করামবে? টগন গান কোথায়? M10 ভাই। আবে টগন গান কই? M18 উপরে কিন্তু ওরা দুইটা ফাইট করতেছে। ওই যে দুইটা প্লেয়ার কিন্তু একটা প্লেয়ারে মেরে গেছে ভাই। তো ওরা ভাই আরেকটা প্লেয়ার আইছে নাকি ভাই? বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা যাই হোক, আরেকটা প্লেয়ার আসুক, কিন্তু আমাদের গানটা তো আমাদের আগে লাগবো ভাই ফাইট করতে হইলে। আমরা তো সেই গানটাই পাইতাছি না। ওকে ওকে ভাই, গান কোথায় বে? আবে ভিজন, আমি মনে করছি টগন গানটা পাইয়ে গেছি, কিন্তু এখানে দেখা যায় ভিজন ওয়ালের জন্য ভাই কি লেভেলে কিপ টামি চলতেছে আমাদের সাথে ভাই। পুরা দুর্নীতি ম্যাচ। ছবিটা তো M10 ছিল না? এ গাইস টগন গান কিন্তু আমরা ফাইনালি পাইয়া গেলাম। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো এখন প্লেয়ার কোথায় আসো ভাই? আসো মেরা সামনে আ যাও ভাই। ডাইন সাইডে মনে হয় একটা প্লেয়ার আসছিল, আমরা উইডার কাছে যাই। ওই যে গাইস প্লেয়ার মাত্র ল্যান্ডিং ল্যান্ডিং করেছে ভাই এটা। ওয়েট ওয়েট ওয়েট, মে আইতাছি ভাই, আমি আইতাছি। উপরে কিন্তু উইটটা গেছে MP40 ভাই, উপর উইটটা। আচ্ছা উপরে উঠে নাই, নিচে আছে। এই যে গাইস একটা হেড শটে কিল, কিন্তু কিল্লা দিছে আমাদের বডি শটে। ওকে ফাইনালি কিন্তু আমাদের একটা কিল হয়ে গেছে। এখনো কিন্তু 40টা প্লেয়ার লাইভ। তো বাকি আর প্লেয়ার কই? প্লেয়ার তো নাম ছিল মনে হয় 3টা নাকি 4টা আছে। ওই লং এ মনে একটা প্লেয়ার দেখলাম মাত্র। আমাদের চোখ না আরো কিছু ভাই। আচ্ছা যাই হোক, কিন্তু আমরা এমন গোলাম নিয়ে নেই। ওয়ে কাপে লুট আছে। ওকে ওই জায়গায় প্লেয়ার। ওয়েট 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 ওয়েট, একটা বোমা হামলা, বোমা হামলা দিয়ে দিয়েছি ভাই। কোন সাইড ভাই? ফুল ড্যামেজ দিছি ওরে। ওয়েট ভাই, টগন গানে আগে টগন কইরা লই, টগন করলে এত মানে মরা যেত। ওকে ফাইনালি কিন্তু আমরা এটারও মাইরা দিছি ভাই। দুইটা কিল কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে জলদি জলদি লুটটা কইরা নেই ভাই। আর ভুল করা যাবো না টগন গানের, মানে ওই লঞ্চারটা করা যাবো না ভাই। লঞ্চারটা করতে গেলেই বাসটা খেলাম এখনই ভাই। তোমার আমার মারা লাগবো না ভাই, আমি তোমার মারার জন্য আইতাছি। ওইট আরে ভাই, আই এম টগন কিং ভাই। ওকে ফাইনালি কিন্তু ভাই আমার 3টা কিল হয়ে গেছে। টগন কিং এর সাথে তুমি এইসব পাঙ্গা নিতে ভাই। থার্ড পার্টি প্লেয়ার নানির খালি ঘর। এই যে এই যে এই যে গাইস, ওরা কিন্তু আমরা দিয়ে কিরে ল্যান্ডমাইন। এ ভাই আমার ল্যান্ডমাইন হয়ে একটা কিল পেলাম। কোন জায়গায় ল্যান্ডমাইন পাতাই দিয়েছিলাম আমি? আমার কিন্তু সঠিক মনে নাই ভাই। আমি কিন্তু ল্যান্ডমাইন ও মাত্র একটা কিল পাইলাম ভাই। আচ্ছা গাইস, ও ল্যান্ডমাইন পুতাইছিলাম আমরা ফার্স্টে নেমে যে একটা ল্যান্ডমাইন বসাইছিলাম ওই জায়গাতে, কিন্তু আরেকটা কিল পেয়েছি ভাই। আমার কিন্তু অলরেডি 5টা কিল হয়ে গেছে। ইডলি ডান। ওকে ওকে, ওরে ভাই সাকিব ভাইয়ের উপর। ওইটা এখানে মনে আরেকটা প্লেয়ার দেখলাম আমি। এক মিনিট, অনাইডি তো লুট বক্স ছি ভাই, 10 খেয়ে গেলাম। আচ্ছা প্যারা নাই, আমরা ওই সাকিব ভাইয়ের উপরে রাজ দিই। এই তো গাইস প্লেয়ার দেখছো ভাই, 10 খাই না আমরা। ওকে ফাইনালি কিন্তু মাইরা দিছি উপরের প্লেয়ারটা, কিন্তু আমারে মারতেছে ভাই। আচ্ছা প্যারা নাই ভাই,
আজা আজা ভাই আজাও আর আশা লাগবো না আমরা আর উপরে যাই তখন গানে কিন্তু ড্যামেজ দিতেছ না আমরা ফুল ড্যামেজ দিছি আমরা ওকে হেডশট দিয়ে কিন্তু ফাইনালি আমাদের মাইরা দিয়া 7টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে ভাই অত আসলে M10 ভাই জাতা দিয়ে দলেই কিন্তু আমি ডেট আছিলাম বাগলে তো হইব না কাকু রাশে খেলতে হইব রাশে ইডলিশ মারছি ইডলিশের প্লেয়ারটা ভাই দৌড়াই একুল দিতে গাইস ওয়েট কাকু ওই জায়গায় একটা আছে ওই জায়গায়স আর একটা সারপ্রাইজ আর সারপ্রাইজ দিতে যায় তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম ওয়েট কাকু কাকু ওকে ফাইনালি কিন্তু মারা গেছি ভাই আমার 8টা কিল হয়ে গেছে আমরা এখন ইডলিশের উপরে যাই ভাই তারা লুট করার টাইম নেই ভাই এখন ডাইরেক্ট ইডলিশের উপরে যেতে হইব 13টা প্লেয়ার কিন্তু স্টিল অ্যালাইভ ভাই তো এই ম্যাচে দেখা যাক আমরা কি 15টা কিল করতে পারবো নাকি ওই কি আসলে বাগতাছে কি দিয়ে বাগতাছে ভাই এমনে এই প্লেয়ারটা কই এই জায়গায় স্কারি তার মানে প্লেয়ারটা আছে এই জায়গাতে প্লেয়ারটা মনে বক্সের ভিতরে বক্সের ভিতরে আচ্ছা আমার পিসের দিকে দেখাইতেছে কে তাহলে বক্সের ভিতরে থাকলে এটাই তো চাইলাম আমি তুমি বাইরে বাপ তোমার এই জেমনে মাইরা দিম ওকে গাইস সবাই গাড়ি দেখো আচ্ছা এইখানে ল্যান মাইন বসানো হইছে মাত্র ভাই বুঝে গাইস প্লেয়ার এ ভাই এই জায়গায় কি ফাইটটা নেওয়া ঠিক হইব ভাই এসপির অবস্থা করছে কি ওয়েট বেস্ট আপডেট দিয়ে দেই আমরা পরে ল্যান্ড মাইন তো সেফটিতে থাকতে হইব ভাই আচ্ছা এদিকে কি আরো কোন অন্তি ল্যান্ড মাইন ট্যান মাইন বয়ে রাখছে নাকি ভাই নয়টা প্লেয়ারে কিন্তু অলরেডি আইসা পড়ছে তো এই প্লেয়ারটা কই ওরে ভাই ওই যে গাড়ি লইছে এ গাড়ি কাকু গাড়ি লয়ে রাখছে ওরে ভাই পিছাতে কিন্তু আরেকটা মারতে আছে তো আমাদের গাড়িটা লয় উত্তম হইব এখন ভাই সুপার মেডি কইবে ভাই সব কিন্তু গাড়ি দিয়ে ঘুরতেছে ভাই আমি দি জুনের বাইরে ভাইসা যাইতাছি তো এই জায়গায় এ ভাই সাহেব 127 গাড়ি চলে না কেন ওকে ফাইনালি মাইরা দিছি ভাই এখন খালি এখান থেকে বাইরে ভাই 10টা কিল কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর কিন্তু 5টা এনিমি আছে আমার নিয়ে কিন্তু 6 জন তুই যে নিচে কিন্তু আরেকজন মাইরা দিছ আমরা উপরেরটার আগে ক্লিয়ার মারি যেটারে ওয়েট একটা ছক্কা একটা ছক্কা একটা ছক্কা ওকে আরেকটা ছক্কা আরেকটা ওকে ফাইনালি কিন্তু এটা ডাউন আচ্ছা প্যাকিং কইরা লই আমরা আগে এখানে দুইটা প্লেয়ার আছে আর মাত্র আরে ছি আর গাড়ি দি ফুটে গেছে কাকু রাজ দিবা নাকি ওরে ভাই এটা কিন্তু শেষ ভাই তো ভাই লাস্ট প্লেয়ারটা কোথায় আছে এখন বর্তমানে আমি কিন্তু জানি 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 মনে হয় দেখছি ওই যে গাইস তো লাস্ট প্লেয়ারটারও কিন্তু আমরা দেখে ফেলেছি ভাই ওকে 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 ভাই 13টা গেলে কি আমাদের ম্যাচ বুই হবে গাইস সবাই একসাথে কমেন্ট বক্সে জানাই দাও কাকু আমি এখানে তুমি কই যাও ও ভাই সা ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা বুই এসে বলছে ভাই তো গাইস ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাই দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভাই তো ভাই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ